বাজারে নতুন অপারেটিং সিস্টেম আনছে হুয়াইওয়ে। সম্প্রতি নিরাপত্তার অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে এই কোম্পানির তৈরি প্রযুক্তি পণ্যগুলো। তাই বাজারে আধিপত্য বজায় রাখতে নতুন এক অপারেটিং সিস্টেম চালু করার কথা ভাবছে হুয়াইওয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি বেআইনি উদ্ধৃতি করে হুয়াইওয়ে জানান, গুগল এবং মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহার করা বন্ধ করতে বাধ্য হলে এই অপারেটিং সিস্টেমটিও বাজারে নিয়ে আসবে হুয়াইওয়ে। এটিকে কোম্পানির বিকল্প ব্যবস্থা উল্লেখ করে একটি বাজারে নিয়ে আসার পরিকল্পনার কথা ইতিমধ্যে স্বীকার করেছেন চীনা কোম্পানিটির সিইও। তবে শুধু অপারেটিং সিস্টেমটি চালু করলেই হবে না, এর সাথে যুক্ত আছে অ্যাপ্লিকেশন সহ নানা ধরনের সুবিধা প্রদানের বিষয়টিও।